ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। তাহলে এবার দুর্নীতির অভিযোগে অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এখন পুরো ঘটনায় আসছি, বাট তার আগে বলে নেই, রিসেন্টলি কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে অনেক সমালোচনা হয়, যদিও তাকে নিয়ে সমালোচনা করার যথেষ্ট কারণ ছিল। কারণ এর আগে একটি অনুষ্ঠানে সম্প্রীতি বাংলাদেশ নামক একটি সংগঠনের হয়ে পীযূষ বন্দ্যোপাধ্যায় জঙ্গি সদস্য সনাক্তকরণের কিছু নিয়মাবলী নিয়ে একটি পোস্ট ছাপান। সেখানে উল্লেখ করা হয়েছে, দাড়ি রাখা, টাকনোর উপর কাপড় পরাসহ বেশ কিছু লক্ষণকে জঙ্গি লক্ষণ হিসেবে তুলে ধরা হয়। পোস্টারে উল্লেখিত জঙ্গি লক্ষণগুলোর মধ্যে রয়েছে ধর্মচর্চার প্রতি ঝোঁক, গায়ে হলুদ, জন্মদিন পালন, গান বাজনা ইত্যাদি থেকে নিজেকে গুটিয়ে রাখা, মিলাদ, শবে বরাত, শহীদ মিনারে ফুল দেওয়াকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সমালোচনা করা ইত্যাদি ইত্যাদি হচ্ছে জঙ্গিদের লক্ষণ। তার এমন পোস্ট ছাপানোর কারণে পীযূষ বন্দ্যোপাধ্যায় এবং সেই সংগঠনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলতে থাকে ব্যাপক সমালোচনা। অনেকেই মনে করছেন, দাড়ি রাখা এবং টাকনোর উপর কাপড় পরা যদি জঙ্গির লক্ষণ হয়, তাহলে ইসলামের মৌলিক নীতি যারা যারা মানবে তারা সবাই কি জঙ্গি? আর আসলে তার মতো মানুষের মুখে এমন কথা আশা করা যায় না। আর এখানে কি লজিক বা ছিল আর কি প্রমাণ করতে চাইছেন তিনি, সেটা তিনিই ভালো বলতে পারবেন। যাই হোক, তার এমন বিজ্ঞাপন প্রকাশ করার সাথে সাথে অনেকেই তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমেদ জানান, পীযূষের মতো লোকজন বাংলাদেশের সম্প্রীতি বিনষ্ট করছে এবং পীযূষ বন্দ্যোপাধ্যায় এই বিজ্ঞাপন প্রচার করে ইসলাম ও মুসলমানের হৃদয়ে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে। এইদিকে গতকাল আবার জানা গেল, পীযূষ বন্দ্যোপাধ্যায় যখন FDC-র ব্যবস্থাপনা পরিচালক ছিলেন, তখন FDC-র টাকা তিনি আত্মসাত করেছেন এবং FDC-র টাকা আত্মসাত করার কারণে পীযূষ বন্দ্যোপাধ্যায় সহ আরও তিনজনের বিরুদ্ধে দুদকে মামলা করেছেন FDC-র উপপরিচালক হামিদুল হাসান। সেই মামলায় উল্লেখ ছিল, FDC-র আধুনিক যন্ত্রপাতি কেনার নামে সরকারের 3,46,58,520 টাকার আর্থিক ক্ষতিসাধন করেছে এই চারজন। সেখানে জানানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি আধুনিক যন্ত্রপাতি কেনার বদলে তারা নিজেদের মন গড়া বিশ্লেষণ দিয়ে চীনের তৈরি মালামাল কিনেছে। এবং এই নিউজ আসার পর থেকে অনেকেই দাবি করছেন, ইসলাম নিয়ে কটূক্তি করার কারণে এবং দুর্নীতির এমন অভিযোগ আনায় তার দৃষ্টান্তমূলক শাস্তির দরকার। সো ভিউয়ার্স, পীযূষ বন্দ্যোপাধ্যায়ের ইসলাম নিয়ে এমন মন্তব্য এবং দুর্নীতির এমন অভিযোগের বিষয়টি আপনি কিভাবে দেখছেন? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।